মুকুটমণিপুর। মুকুটমণিপুর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটি গ্রাম এবং একদিনের পিকনিকের দারুণ আস্থানা। ঝাড়খণ্ড সীমান্তের নিকট কংসাবতী ও কুমারী নদীর সংযোগস্থলে এই গ্রামটি। আর আজকের গল্পে আমরা এখন মুকুটমণিপুরে। তবে মুকুটমণিপুরে কোথায় থাকবেন এবং কোথায় খাবেন সেই নিয়ে তো বিস্তারিত আলোচনা করবই। আর এই কংসাবতী নদী ও কুমারী নদী ছাড়া রয়েছে আরও কয়েকটি জায়গা, সেখানে হয়তো আপনার না ভালো লাগলেও প্রকৃতি কিন্তু আপনার মন কেড়ে নেবে। তবে এই গল্পে ঘোরার সাথে সাথে আমরা একটু মজাও করেছি, তবে সঙ্গে থাকুন। মুকুটমণিপুর না ভালো লাগলেও আমাদের খিল্লি কিন্তু চরম লাগবে। তাহলে চলুন শুরু করি আজকের খিল্লি উইথ ঘোরাঘুরি। এদিকে হচ্ছে খিচুড়ির লাইন। নমস্কার, আমি দীপায়না, তোমরা দেখছো আমার চ্যানেল দ্য বং সাফারি। দ্য বং সাফারি এমন একটা চ্যানেল যেখানে আমি নিজেও ঘুরি আর তোমাদেরকেও ঘুরাই। সো নতুন আরও একটা ব্লগে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তবে এটা সাডেনলি প্ল্যান করে আজকে আমরা এসেছিলাম হচ্ছে মুকুটমণিপুর। মুকুটমণিপুর হচ্ছে ওয়ান ডে ট্রিপ, আজকে আমি স্যাডোকে আনিনি, আজকে আমরা পাড়ার পিকনিকে আমরা বাসে করে এসেছি, ঠিক আছে। এই এই ভিডিওতে মানে এই ব্লগে আমি মুকুটমণিপুরে কোথায় কোথায় ঘুরবো আর কোথায় কোথায় মানে টুরিস্ট পয়েন্ট আছে সেগুলো তোমাদের সাথে সবার সাথে শেয়ার করবো। আর তার সাথে আমি আজকে এই ব্লগটা স্টার্ট করছি হচ্ছে আম্রপলি লজ থেকে। আমি সমস্ত ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চেক আউট করতে পারো। তাহলে চলো এবার রুমটা তোমাদের দেখাই। আর এসেছিলাম আমি গতকাল রাত্রে, বেরিয়েছিলাম আজকে সকালে, এখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 8টা থেকে 8:30 হয়ে গেল, রাস্তায় কুয়াশা ছিল তার জন্য লেট হয়েছে। তো যাই হোক, আজকে এই ব্লগে সাডেনলি প্ল্যান করে আজকে আমরা এসেছিলাম হচ্ছে মুকুটমণিপুর। আজকে মুকুটমণিপুর কোথায় কোথায় ঘুরবো সমস্ত কিছু তোমাদের সাথে আলোচনা করবো। চলো এবার রুমটা দেখে নিই, তারপর রওনা দেবো বাকি সাইট সিন, আর ড্যাম্পে যাবো, নৌকা চড়বো, সমস্ত কিছু থাকছে, আর সমস্ত কিছু ইনফরমেশান সকলের সাথে শেয়ার করবো এই ব্লগ। চলো এবার রুমটা দেখে নিই। এটা হচ্ছে আমাদের রুম আজকেকার। একটা বেড আছে, একটা টিভি আছে, আর এদিকে মিরার আছে, আর এদিকে ওয়াশরুমটা দেখাচ্ছি। এদিকে হচ্ছে ওয়াশরুমে কমোড পেয়ে যাবে তোমরা, এদিকে বেসিন আছে, গিজারেরও ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই, যদিও বা এখানে জল গরম। তবে এই রুমটার ভাড়া আমাদের পড়লো হচ্ছে 1500 টাকা, ঠিক আছে। এখানে প্রত্যেকটা রুম কিন্তু 1500-2000 থেকে স্টার্টিং। 1500-তে গিজার পাওয়া যাবে, আর 1500-র নিচে নিলে হচ্ছে গিজার পাওয়া যাবে না, 1200 টাকা রেট লাগবে। তবে এখানে গ্রুপ থাকলে তাহলে সুবিধা হয়, মানে 1500 টাকা ডিভাইড হয়ে যাবে, আর একা আসলে কিন্তু 1500 টাকায় পুরোটাই পেমেন্ট করতে হবে, ঠিক আছে। আমরা বলি লজ ডিসক্রিপশান বক্সে নাম্বার দিয়ে দেবো, তোমরা যখন একে মুকুটমণিপুরে আসবে অবশ্যই চেক আউট করতে পারো। অনেক লজ আছে, তবে আমরা ছিলাম হচ্ছে আম্রপলি এই লজে, ঠিক আছে। তোমরা জাস্ট হোটেল থেকে বেরোলাম, এখন যাচ্ছি হচ্ছে সাইট সিনের দিকে। তবে এটা কোনো আমি প্রি প্ল্যান ছিল না, এটা পুরো একদম সাডেনলি প্ল্যান করে একদম পাড়ার সবাই মিলে আজকে, এই প্রত্যেক বছরই ট্যুরটা হয়, তো এই বছরও হয়েছে, বাট আমার সাডেনলি প্ল্যান করে যদিও বা আসলাম, দেখা যাক কত কিছু মানে কী কী এক্সপ্লোর করো, সমস্ত কিছু থাকছে আমার এই ব্লগে। তবে এখানে সবাই আছে, পাড়ার দাদারা আর ভাইয়েরা। ছোটুদা হাই বলে দাও একটু, বিয়াল দা ভাই অভি, আমার সাথে হচ্ছে এই বছরে মানে এই কিছুদিন আগেই ট্রিপ করলাম হচ্ছে আমরা জয়পুরে, যারা জয়পুর ফরেস্ট ভিডিওটা দেখোনি উপরে আই বাটনে দেওয়া আছে, তোমরা চেক আউট করতে পারো। এই বাসে করে আজকে আমরা এসেছিলাম, তবে বাইক নিয়ে আসতেই পারতাম যেহেতু পাড়ার পিকনিক, তাই জন্য বাসে করেই আসলাম, ভেবেছিলাম বাইক নিয়েই আসবো। তো এদিকে আমাদের রান্নাবান্না চলছে, খাবার অলরেডি রেডি হয়ে গেছে, এদিকে ভাই শিব। প্রত্যেক ব্লগের মতোই আমরা এই ব্লগে ছোটুদা রয়েছে, আমরা এই এই পিকনিকটা সবাই মিলে আমরা অ্যারেঞ্জমেন্ট করি, এই বছর আমরা করেছি, তো প্রত্যেক বছরই আমাদের এই ট্রিপটা থাকে। চলো এইবার আমরা খাওয়া দাওয়া করবো, তারপর বাকি সাইট সিনে যাব। তবে ওভারঅল যতটা ইনফরমেশান দিতে পারবে মানে এই কিছু সময়ের মধ্যে, তবে চেষ্টা করছি সমস্ত ইনফরমেশান দেওয়ার, সঙ্গে থাকবে পুরো কিন্তু আজকে মুকুটমণিপুর এক্সপ্লোর হবে, তারপরে কিন্তু আমরা বাজপাখির চোখে কিন্তু এই ড্যাম্পটাকে পুরোটা দেখবো কিন্তু, ঠিক আছে।
সকালে গরম গরম লুচি আর ফুলকপি আলুর তরকারির সাথে সেরে নিলাম আজকের ব্রেকফাস্ট। আচ্ছা, এখানে বুকিং করার সময় আমরা জানতে পারলাম যে এখানে যে টিকিট কাউন্টার রয়েছে এখানে হস্তচালিত আছে, মানে হস্তচালিত বলতে হাতে চালিয়ে নিয়ে যাবে, মানে নৌকা আছে, আর একটা হচ্ছে লঞ্চ আছে যেটা আর কি ইঞ্জিন আছে। তো আমরা আর ওইদিকে হচ্ছে যেটা আগে প্রথমেই বলছিলাম, ওইদিকে অটো আর টোটো আছে, এগুলো মানে অটো আর কি, মানে মোটর ভ্যান যেগুলো ওগুলোতেও যাওয়া যায়, মানে জল দিয়েও যাওয়া যাবে আর মানে উপরে ওই গাড়ি করেও যাওয়া যাবে। উপরে গেলে হচ্ছে চারটে জায়গা ঘোরাবে, হচ্ছে কালী মন্দির, শিব মন্দির, আর হচ্ছে ডিয়ার পার্ক, আর তারপর আর একটা জায়গা হলো মুসাফির বলে একটা জায়গা আছে, ওইখানে ঘোরাবে বললো। যাই হোক, ওটা টোটাল গেলো হচ্ছে চারটে জায়গা, আর এখান দিয়ে গেলে জল দিয়ে গেলো ওটা পাঁচটা জায়গা, দুটো টিকিট কাউন্টার আছে। চলো এবার আমরা যাচ্ছি হচ্ছে আর একটা টিকিট কাউন্টারের দিকে, তো আমরা জল দিয়েও যেতে পারি বা উপরে আমরা মোটর ভ্যানে করেও যেতে পারি, এখনও ডিসিশন নিইনি, কিন্তু সব জায়গায় কিন্তু 150 টাকা করেই লাগে। চলে এলাম আমরা আর একটা টিকিট কাউন্টারের সামনে, এই যে নৌকার টিকিট কাউন্টার দেখতেই পাচ্ছ, এখান থেকে আমরা টিকিট কাটবো, তারপর আমরা যাবো হচ্ছে নৌকা করে গেলে এখান থেকে টিকিট। আর যদি আমরা মোটর ভ্যানে করে যাই তাহলে কিন্তু উপর থেকে বার্গেনিং করে আমরা যেতে পারি, কিন্তু প্রত্যেক জনা কিন্তু 150 টাকা করেই লাগে। আমাদের অলরেডি টিকিট কাটা হয়ে গেছে, এদিকে 1500 টাকা লাগলো, আমরা টোটাল 10 জন যাচ্ছি, এইখানে হচ্ছে ঘোরাবে এই জায়গাগুলোতে, পজ করে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? এদিকে 1 ঘন্টা করে ঘোরাবে, এই যে সমস্ত জায়গা এখানে লেখা আছে, এইসব জায়গাগুলো কিন্তু বাড়ির আমাদের লাগলো হচ্ছে 150 টাকা করে 10 জন, 1500 টাকা লাগলো। আর এখানে কিন্তু নৌকাতে ডিটারমাইন করার জন্য কিন্তু নাম দেওয়া আছে, নৌকার নাম দেবরাজ, আমাদের নৌকার নাম হচ্ছে দেবরাজ। টোটাল কিন্তু এই নৌকাতে 20 জন করে নিয়ে যায়, ঠিক আছে? আমাদের যেহেতু 10 জন আছে আর বাকি 10 জন কিন্তু আলাদা লোক থাকবে, ঠিক আছে? টোটাল আমরা 5টা জায়গায় ঘুরবো আজকে। আমরা যদি বা মোটর ভ্যানে যেতে পারতাম, বাট মোটর ভ্যানে যাবো না, নদী দিয়েই যাবো, বেশ অ্যাডভেঞ্চার আরও দারুণ লাগবে। চলে এসেছি আমরা একদম আমাদের এই নৌকার সামনে, এই দেখতে পাচ্ছ দেবরাজ। প্রত্যেকটা কিন্তু নৌকাতে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কিন্তু নাম আছে, ঠিক আছে? কংসাবতী এবং কুমারী নদীর মাঝ বরাবর দিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের প্রথম গন্তব্য পরেশনাথ মন্দিরে। আমরা লঞ্চ থেকে নেমে গেছি, আমরা যাচ্ছি এখন শিব মন্দিরের দিকে। তবে ভাই একটা জিনিস লেটেস্ট করেছে, কারণ এখান থেকে লাইফ জ্যাকেট রেখে দিয়েছিল, আর তার সাথে বোর্ডে এই দাদারই একটা ব্যাগ ছিল, ওই ব্যাগটা তুলে আনছিল। আরে কেনা ক্যা চাহতে হো, রুকো জরা, সবর করো, বোলা ধাক্কা মুক্কি নাই করনে কা, আরাম সে লেনে কা। আরে কে এলো রে, কোথায় ছিল রে এই সমুদ্র নৌকায় আমার। আমরা অলরেডি উপরে উঠে এসেছি, কিন্তু খিচুড়ির লাইন নিচে থেকে উপরে যাচ্ছে, ঠিক আছে? এদিকে হচ্ছে খিচুড়ির লাইন নিচে থেকে উপরে যাচ্ছে মন্দিরের দিকে, ঠিক আছে? বাপরে বাপ, বহুত ভিড় এখানে। নৌকা থেকে নেমে খিচুড়ি খাবো বলে লাইন দিচ্ছিলাম, পরে জানতে পারলাম এই লাইনটি পরেশনাথ মন্দিরে যাচ্ছে, প্রচুর ভিড় হয়েছিল সেদিনকে। আচ্ছা, আমার একটু প্রথমে ভুল হয়েছে বলতে, এটা হচ্ছে পরেশনাথ মন্দির, আমরা অ্যাকচুয়ালি শিব মন্দিরের পরে যাব, তবে প্রথমে আমরা আসলাম হচ্ছে পরেশনাথ মন্দির। দেখতে পাচ্ছি এই পরেশনাথ মন্দিরে কিন্তু ভিড় জমিয়েছে বহু লোক, এদিকে কিন্তু পুরোটাই ভিড়, একটা পা সরানোর জায়গা নেই, এখানে সবাই পুজো দিচ্ছে, দেখতেই পাচ্ছ। তবে দুর্গাপুজো প্যান্ডেলে কিন্তু আমরা এত লাইন দিইনি, এইখানে যা পরেশনাথ মন্দিরে এত ভিড়, আমরা সংক্রান্তি চলছে, এদিকে রয়েছে খিচুড়ি কেমন দিয়েছে, খিচুড়ি ভাই খুব ভালো, জল
খিচুড়ি তো দূরের কথা, একটা বাতাসা পর্যন্ত পাওয়া যায়নি। ফরেস্টার মন্দিরটা ঘোরা হয়ে গেছে, এবার যাচ্ছি আমরা হচ্ছে ডিয়ার পার্কের দিকে। আর ওভারঅল এখান থেকে মানে রাস্তা এতটাই বাজে, তাড়াহুড়ো করছে কারণ আমাদের সাথে আরও 10টা লোক আছে, ওই জন্য ড্রোন শট ভালোভাবে নিতে পারলাম না। তবে যেটুকুই ড্রোন শট তোমাদের দেখালাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। বাকি ওভারঅল এখান থেকে আমরা এখন যাচ্ছি ডিয়ার পার্কে, ওখানে গিয়ে দেখি যদি ড্রোন ওড়াতে পারি ওড়াবো, নাহলে পুরো একবারে এসে ক্যাম্পের এখান থেকে কিন্তু ড্রোন শ্যুট করবো, ঠিক আছে? বিকালের আগে, সন্ধ্যা হওয়ার আগে কিন্তু ড্রোন শ্যুট করবো। ড্রোন শট না নিলে বেকার হয়ে যাবে, বেকার। দাদা রিলস বানাবে, রিলস বানাবে, কে বলে তুমি? একদম না দাদা, নমস্কার। এখানে কিন্তু ডিয়ার পার্ক বলে নিয়ে এসেছি, কিন্তু সরচার খেতে নামিয়ে দিল। আর ওখানে মনে হচ্ছে চুল্লি মুল্লি আছে, দেখ গজব বেজ্জতি। যাই হোক, আমরা আপাতত এটা ক্রস করছি, এবার ডিয়ার পার্কে দেখি ডিয়ার আছে কি নেই। তবে কাদার মধ্যে দিকে আমাকে কিন্তু নামতে হচ্ছে। নৌকা থেকে নেমে আমরা ডিয়ার পার্ক থেকে যাচ্ছি, কিন্তু ডিয়ার পার্কে যেতে গেলে এখান থেকে গাড়ি করতে হয়। ডিয়ার পার্ক আর সোনার বাংলা পার্কে পার হেড লাগে 40 টাকা। টোটাল একটা ভ্যানে 7 জন যাবে, যদি 8 জনও থাকে 320 টাকা লাগবে, ঠিক আছে? এখান থেকে বুকিং করে যেতে হয়, পুরো আপ ডাউন হচ্ছে 320 টাকা। মোটর ভ্যানে বসেছি, সকাল নেই, সকালে যা খেয়েছিলাম এখন যা ঘুগনি খেলাম, শশা খেলাম, সঙ্গে কিডনি হৃৎপিণ্ড কিন্তু বাইরে চলে আসছে, ঠিক আছে? রাস্তা একদমই বাজে, পুরো ফালতু রাস্তা, ঠিক আছে? এখানে যদি একটু ডেভেলপ করে, মানে আস্তে আস্তে তো ডেভেলপ হচ্ছে এদিকে, এই রাস্তাঘাট যদি ডেভেলপ হয় আরও ভালো হবে, নাহলে যারা খেয়ে আসবে দুপুরের পরে মোটামুটি কিডনি সমেত হৃৎপিণ্ড বাইরে চলে আসবে। প্রথমে আমরা এলাম হচ্ছে ডিয়ার পার্কে, আর আস্তে আস্তে দেখছিলাম সোনার বাংলা পার্ক, ঠিক আছে? সোনার বাংলা পার্কে যে গেটটা, গেটটা দেখলে মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? আগে যাবো, তার আগে দেখিয়ে দিই, দেখি হরিণের সামনে নাকি সবাই সেলফি তুলছে, চলো দেখি। আর যদি সেলফি তুলি আমি কিন্তু অ্যাটাচ করে দেবো ভিডিওর মধ্যে। আচ্ছা, এই তো সামনেই রয়েছে হরিণ। গরম পচাদার পেঁয়াজিটা খা, এই যে পচাদার পেঁয়াজি, গরম, ভরপুর গরম, কন হে লোক কাহা সে আতে হে। ডিয়ার পার্ক দেখা হয়ে গেছে, এবার এলাম সোনার বাংলা পার্কে। তো সোনার বাংলা পার্কে আমি ভিডিও বানাতাম না, দাদা রিকোয়েস্ট করেছে বলে আমি বানালাম, ঠিক আছে? সোনার বাংলা পার্কের যে গেটটা আছে পুরো সোনায় সজ্জিত, সিরিয়াস। এই যে সোনার বাংলার গেটটা দেখতে পাচ্ছ, দারুণ সাজিয়ে ভাই সোনা দিয়ে। শুধু এখানে দু চারটে এমনি গেট বানিয়ে দিয়েছে, শুধু টাকা লোটার ঠান্ডা। আমি এখানে ভিডিও বানাতাম না, শুধু দাদা রিকোয়েস্ট করেছে বলে আমি ভিডিও বানালাম, ঠিক আছে? সোনার বাংলা পার্কে গেটটা তো দেখালাম, তারপর এখানে ঢুকতে গেলে আবার টাকা লাগে, ঠিক আছে? 10 টাকা করে দিতে হয়। এই যে এখানে এন্ট্রি গেট, এখান থেকে ঢুকতে গেলে ভেতরে 10 টাকা দিয়ে আবার ঢুকতে হয়, মানে যেখানে দাঁড়াবে সেখানেই টাকা আছে, ঠিক আছে?
তবে ডিয়ার পার্ক থেকে বেরিয়ে আমরা দেখতে এলাম হরিণ দেখার পর হচ্ছে ময়ূর। এখানে ভিডিও বানাতাম না, তবে রাজাদা বললো বলে বানাচ্ছি। দেখিনি আমি, এই প্রথম লাইভে আমি প্রথম দেখছি। খুব সুন্দর লাগছে, একদম না, ওটা আমার দরকার নেই। তবে আজকের ব্লগটা ভেবেছিলাম একটু ইন্টারেস্টিং হবে, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করব, কিন্তু নতুন জায়গা এক্সপ্লোর করতে গিয়ে সোনার বাংলা যা দেখলাম, মানে মোটামুটি যে স্পটগুলো রয়েছে, ওভারঅল আজকের ব্লগটা একটু ঘোরাঘুরিও হয়েছে, একটু ফানি ক্লিপসও আছে, সো একটু অ্যাডজাস্ট করে নেবে, কারণ এখানে মানে টুরিস্ট স্পটগুলোই এরকম, ঠিক আছে। তাই একটু সবাই মিলে এসেছিলাম, একটু একটু ফানি সিন তো থাকেই, ঠিক আছে। এবার এদিকে এদিকে তো বাপ রে বাপ, শুধু গাছ, দুটো ময়ূর দেখলাম, আর এদিকে শুধু গাছ, ফুলের গাছ সুন্দর করে সাজানো আছে, এটা ভালো। একদিকে সমস্ত গাছ সাজানো রয়েছে, বাট এখানে দেখা জিনিস বলতে কিছুই নেই, শুধু নদীর ওপরে যদি বোটিং বোটিং করো তবেই ভালো লাগবে। তবে বোটিং করতে করতে আমরা ড্রোন শট নেবো ভাবছিলাম, ওইখানটা ঘন্টা নেওয়া হলো না, কারণ আরও বাকি দশজন ছিল, সো আমাদের দশজনের সাথে সাথে, সেই জন্য নেওয়া হয়নি। কিন্তু ওভারঅল যে ড্রোন শটটা দেখালাম, কিন্তু কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। 10 টাকা যদি তুমি ছোলা দিতে আমি একটু খাওয়াতাম, কিন্তু তুমি এমন জিনিস দেখালে গজব বেজ্জতি। নৌকা থেকে অবশেষে নামলাম আমরা, সোনার বাংলা দেখলাম, তারপরে হরিণ দেখলাম, কালো হরিণ, সাদা হরিণ, সমস্ত কিছু দেখেছি, ঠিক আছে। বাঘ, হ্যাঁ বাঘও দেখেছি, তবে বাঘগুলো কিন্তু সেরা সেরা ছিল, আর কালো হরিণ হেভি। আর এই ফার্স্ট টাইম দেখলাম হরিণ ঘাস পাতা ছেড়ে পেঁয়াজি খাচ্ছে, ঠিক আছে, এটা একটা লেটেস্ট ঘটনা। এখন আমরা পশুকে খাইয়ে নারকল ভাজা খাচ্ছি, ঠিক আছে, নারকল ভাজা। ওখানে সব জায়গায় আমাদের ঘোরা বলতে শুধু হলো হচ্ছে প্রথমে পরেশনাথ মন্দির, তারপরে কালী মন্দিরে যাওয়ার কথা ছিল, সেটা যাওয়া হয়নি, তারপর ডিয়ার পার্কে হরিণ দেখতে গেলাম, তো সোনার বাংলাটা সেরা, ওটা আমি ব্লগের মাঝখানেও বলেছি আর এখনও বলছি, খেতে গেলে সোনার বাংলা সেরা, যারা এখানে আসবে সোনার বাংলা অবশ্যই ভিজিট করবে। সোনার বাংলা না হলে এই মুকুটমণিপুর ঘোরা আপনাদের হবেই না, দেখার মতো জিনিস। আমাদের খাওয়া হয়ে গেছে, দুপুরের লাঞ্চ এখন করলাম হচ্ছে, এখন বাজে 5টা, এখন এখানে এসে লাঞ্চ করলাম, মানে সকাল থেকে স্নান করে বেরিয়েছি, শুধু কচুরি খেয়েছিলাম, মানে এখানে লুচি, আর এদিকে তরকারি খেয়েছিলাম আমাদের পিকনিকের এই গ্রুপ থেকে, আমরা কোনো হোটেলে খাইনি, বাট এখানে অনেক হোটেল আছে, দুপুরে খাবার ব্যবস্থাও আছে, আর সকালে ব্রেকফাস্টও পেয়ে যাবো। এখন যাচ্ছি ড্যাম্পের মধ্যে দিয়ে হাঁটছি, ড্যাম্পে ভীষণ ভিড়, ভীষণ ভিড়। এদিকে ওই ড্যামটা অনেকটাই বড়, আমরা গেছিলাম যখন এইখান থেকে গেছিলাম, বাট আমরা এখন একটু এগিয়ে যাচ্ছি, চলো একটু ড্রোনটা ফ্লাই করবো, কারণ নিচে থেকে একদমই ফ্লাই করতে পারিনি, কারণ তখন বাকি 10 জন ছিল, আরও 10 জন অ্যাড ছিল, তার জন্য আর কি ড্রোন ফ্লাই করতে পারিনি, নিচে থেকে ড্রোন ফ্লাই করবো, একটু লাস্ট পজিশানে ড্রোন ফ্লাই না করলে হয়, চলো ড্রোনটাকে ফ্লাই করি আর উপর থেকে দেখো। বিকেলবেলা কিন্তু আরও কিন্তু দারুণ লাগে, সন্ধে প্রায় হয়েই এসছে, অনেক দূর হেঁটে চলে আসলাম, আমাদের গাড়ি হচ্ছে সেইখানে, এই যে দেখা যাচ্ছে এইখানে আমাদের গাড়ি, আর এখান থেকে আমরা কিন্তু নৌকা করে গেছিলাম হচ্ছে ওদিকে ডিয়ার পার্কের দিকে, ওদিকে গেছিলাম হচ্ছে পরেশনাথ মন্দিরের দিকে, ঠিক আছে। সন্ধ্যা হয়ে গেছে তো ড্রোন কেমন শট আসবে জানি না, বাট চেষ্টা করছি একটু ড্রোন শট নেবার, কারণ আমি নৌকাতে ড্রোন শট নিতে পাইনি। চলো লেটস এনজয় দ্য ড্রোন শট।
এখানেই শেষ করছি আজকের মুকুট মণিপুরের গল্প। তবে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আজকের এই ব্লগটা কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, এখনও ইনস্টাগ্রাম আর ফেসবুকে যারা ফলো করেননি, নিচে আইডি দেওয়া আছে, চটপট গিয়ে ফলো করে নিন। তবে ফিরব নতুন একটা গল্প নিয়ে, সঙ্গে থাকবেন।